হ্যালো বন্ধুরা, তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাওয়ার জন্য, মানে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি। তো এখানে মা আর বোন আমাকে ছাড়তে যাচ্ছে, মানে আমাদের রাস্তার সামনেটুকু পর্যন্ত আমাকে ছাড়তে যাচ্ছে। আর এই দেখো, এখানে সব সময় যখনই আমি ছোটবেলা থেকে বেরোতাম তখনই মা আমার আঙুলটা কেটে দিত এইভাবে। তো যাই হোক, মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এইরকম। তো বন্ধুরা, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যখন ওই বাড়ি থেকে আমি এই বাড়িতে আসি তখন ভালো লাগে, কিন্তু ওই বাড়ির সকলের জন্য আমার মন খারাপ হয়ে যায়। আবার এই বাড়ি থেকে যখন ওই বাড়িতে যাই তখন আবার এই বাড়ির সবার জন্য অনেকটাই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে রাস্তায় দাঁড়িয়ে সবার সঙ্গে, মানে বোনের সঙ্গে মায়ের সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলে নিচ্ছি, জানি না আবার কবে আসা হবে। তো সত্যি মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো কি বলবো, যেতে তো হবেই, কিছু করার নেই। তো বন্ধুরা, ওই পাশে প্রতীক্ষালয়ে গিয়ে আমি বাসের জন্য ওয়েট করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপর আমরা সবাই এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম, মানে যাব আমি একা কিন্তু ওরাও বাসের জন্য অপেক্ষা করছিল যাতে আমাকে বাসে তুলে দিতে পারে। তো সেই জন্য ওরাও এসেছিল। তো মায়ের সঙ্গে বোনের সঙ্গে একটু কথাও বলে নিলাম, ভালো লাগছিল বেশ। তো তারপর দেখো আমার বাস চলে এসেছিল, আমি বাসে উঠে পড়েছি, উঠে বসে পড়েছি, বাসটা একদমই ফাঁকা ছিল। তো তারপর বাস ছেড়ে দিয়েছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাস থেকে নেবে আমি অটোয় উঠে পড়েছি। তো দেখো আমি চলেই এসেছি, হেঁটে হেঁটে এবার যাচ্ছি বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।